সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো কি? স্যার এই যে ওতে কি স্যার বোমা বোমা আছে কেন্দ্র নিয়ে যদি কোনো কথা হয় তাহলে কিন্তু বলবেন না, ওটা আমার থানার আন্ডারে পড়ে না। না না, বাজে কথা তুমি একদম বলো না। তোমাকে যে আমি বলেছিলাম গ্রিন টাওয়ারটার দিকে একটু নজর রাখতে, সেটা কি হলো? রাখছি তো স্যার, গত 3 দিন ধরেই তো রাখছি। তা তুমি যদি নজর রাখোই তাহলে ওখান থেকে ভুলু বাবুকে অপহরণটা হলো কি করে? সে তো আমার চোখের সামনেই হলো স্যার। 4টে লোক এসে চ্যাঙ্গলা করে ভুলু বাবুকে নিয়ে গাড়িতে করে পঙ্ক করে পালিয়ে গেল। তো যখন পঙ্ক করে পালিয়ে গেল তো তুমি টক করে তাদের ধরতে পারলে না? আমি ধরতে যাবো স্যার, আপনি তো আমাকে বলেছিলেন বাড়ির উপরে নজর রাখতে। নজর রাখছিলাম, পাহারা দিচ্ছিলাম, বাড়ির লোকদের নিয়ে তো কিছু বলেনি। মানে মানে স্যার, ওই বাড়িটাকে যদি কেউ অপহরণ করতে যেত আমি তাকে অ্যারেস্ট করতাম। বাজে কথা বলবেন না, আপনার মতো নিষ্কর্মা লোক এই পুলিশের চাকরিতে আছে কি করে বলুন তো? দেখুন স্যার, এরকম সরকার বিরোধী কথাবার্তা বলবেন না। আমার মতন এরকম একটা এফিশিয়েন্ট অফিসার আপনি পাবেনই না। আমি আমার সমস্ত কাজ অনেক অনেক এগিয়ে রাখি। কিরকম? এই যেমন ধরুন স্যার, পরশুদিন রাত্রিবেলায় যে চুরিটা হবে সেই সমস্ত চোরদের আমি আজ সন্ধ্যেবেলায় গ্রেফতার করে ফেলেছি। কেন আজে বাজে কথা বলছেন বলুন তো? দেখে একই আমার মেজাজটা খুব গরম আছে জানেন তো। কেন স্যার, কী হয়েছে স্যার? আরে আপনার বৌদি মানে আমার বউ কোথায় এক কাগজে কি বিজ্ঞাপন দেখে 5,000 টাকা দিয়ে একটা পুলিশ কুকুর কিনে নিয়ে এসেছে। সে কি আপনি থাকতে কুকুর কেন? চুপ করুন। আপনার বৌদি ভেবেছিল যে ওই জন্মদিনে আমাকে একটা সারপ্রাইজ গিফট দেবে, তাই কাল ওই কুকুরটা গুছিয়ে দিয়ে চলে গেছে। তা কেমন পুলিশ কুকুর স্যার? আরে হাড় ঝিরঝিরে লিগলিগ করছে, গায়ে পোকা ভর্তি, রাস্তার নেড়ি কুকুর, সেটা গুছিয়ে দিয়ে চলে গেছে পুলিশ কুকুর বলে। মধ্যে থেকে আমার 5,000 টাকাটা তো গেল। হে মে, তা বৌদি কিছু বললো না? আরে জিজ্ঞেস করেছিল লোকটাকে, লোকটা বলেছে পুলিশ কুকুর, ও ছদ্মবেশে আছে ওই জন্য ওর শরীরের অবস্থা ওই রকম। আপনার বৌদি তো আর কেসটা খেলো না, আর গেলও না, ওর আমারই 5,000 টাকা গেল। স্যার আমি একটা কথা বলবো আপনাকে, আপনি স্যার না বড্ড টাকা টাকা করেন, ওইসব নিয়ে মাথা ঘামাবেন না। আমাদের আগের বড় সাহেব এরকমই করতো। কেন আগের বড় বাবুর কি হয়েছিল? আগের বড় বাবু একখানা গাড়ি কিনে নিয়েছে, আমাদের দেখাতে নিয়েছে, থানার সামনে গাড়িটা দাঁড় করেছেন, অমনি কোথার থেকে একটা বা করে অটো স্যার ধারাম করে আমাদের গাড়িটাকে ঘষে দিয়ে চলে গেল। তারপর কি হলো? তারপর কি করবে বড় বাবু, আর হাউ হাউ করে গেছে। আমার গাড়ি কি হলো, আমার গাড়ির কি হলো? ওদিকে আমি দেখি কি নেমে স্যারের ওই হটোটা ধান করে চলে গেছে, স্যারের বাঁটাই উড়িয়ে নিয়ে চলে গেছে। হ্যাঁ ভাবুন একবার, আর কি বলবো স্যার, আমি তো সাংঘাতিক। স্যার কি করছেন কি করছেন, আপনি গাড়ির কথা ছাড়ুন, আপনি দেখুন আপনার বা হাতটা চলে গেল। ব্যাস তারপরে আবার কি স্যার, ওই দেখে আবার খাও খাও করে কান্নাকাটি শুরু করে। কাঁদবে না, তার একটা বা হাত চলে গেল, মানুষের তো কাঁদবে না স্যার। তা নয় তাহলে, আমি বলা মাত্রই স্যার না খাও খাও করে কাঁদতে কাঁদতে বললো, ও সুমিত আমার মধ্যমায় একখানা হীরের আংটি ছিল বড়, সেটা কোথায় গেল? ছি ছি ছি, এরপরে এই কথা বললেন স্যার? আপনি বলুন স্যার, সেই জন্যই বলি কি আপনি অত টাকা পয়সা এসব নিয়ে ধন সম্পত্তি এসব নিয়ে ভাববেন না। আপনার এই বা হাতটা যতদিন আছে না স্যার, অমন 5,000 টাকা কত আসবে? তাই তো জানো সুমিত, আমিও তাই বলি, সবই হচ্ছে মায়া। ভয় দেখাবে না, সরি স্যার ভুল হয়ে গেছে। মূর্তি পেয়ে এবার সবাই লাফিং ক্লাবে যাবি।